আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ জানবো বাংলাদেশ নৌবাহিনী নিয়োগে মেডিকেল টেস্টে কি কি পরীক্ষা করা হয় সে সম্পর্কে বিস্তারিত। নৌবাহিনী মেডিকেল টেস্টে যেসব পরীক্ষা করা হয়ে থাকে, মাটি যাওয়ার পরপর প্রার্থীদের প্রাথমিক মেডিকেল হবে। যেমন ১ নম্বরে আঙ্গুলে কুনি সমস্যা। বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ মাঠে প্রার্থীর পায়ের আঙ্গুলে কুনি সমস্যা আছে কিনা তা দেখা হয়। দুই নম্বরে নখনি সমস্যা, দুই হাঁটু লেগে যাওয়া। প্রার্থীর দুই হাঁটু স্বাভাবিক আছে কিনা তা দেখা হয়। কোনো প্রার্থী দাঁড়ালে দুই হাঁটু যদি লেগে যায় তাহলে নিয়োগ হতে বাদ দিয়ে দেবে। যাদের পা অধিক বাঁকা আছে তাদেরকেও বাদ দেওয়া হবে। বাংলাদেশ পুলিশ কনস্টেবল, এসআই এবং সার্জেন্ট নিয়োগের মাঠ পর্যায়ের সকল ইভেন্টের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি লাইক দিয়ে ফলো করুন। 3 নম্বরে ওজন, উচ্চতা অনুযায়ী প্রার্থীর ওজন স্বাভাবিক আছে কিনা তা দেখা হয়। কোনো প্রার্থীর অতিরিক্ত ওজন থাকলে বাদ পড়ে যাবেন। 4 নম্বরে ভেরিকুজ সমস্যা, কোনো প্রার্থীর ভেরিকুজ সমস্যা আছে কিনা তা পরীক্ষা করা হয়। ভেরিকুজ সমস্যা অর্থাৎ পায়ের রগ ফোলা আছে কিনা তা পরীক্ষা করা হয়। 5 নম্বরে নাকের পলিপাস, নাকের পলিপাস আছে কিনা তা পরীক্ষা করা হয়। 6 নম্বরে চর্মরোগ আছে কিনা তা দেখা হয়। কোনো প্রার্থীর শরীরে চর্মরোগ থাকলে বাদ পড়ে যাবেন। 7 নম্বরে দাঁতের কোনো সমস্যা আছে কিনা তা দেখা হয়। দাঁতে ক্যাপ পরা থাকলে কোনো সমস্যা হবে না, তবে অন্য কোনো বড় ধরনের সমস্যা থাকলে বাদ দিতে পারে। 8 নম্বরে হাতে ব্লেডের দাগ আছে কিনা তা পরীক্ষা করা হয়। 9 নম্বরে শরীরের কোনো অংশ ভাঙ্গা আছে কিনা তা দেখা হয়। ভাঙ্গা অংশে জোড়া ঠিক মতো না লাগলে বা বোঝা গেলে বাদ পড়ে যাবেন। 10 নম্বরে বড় অপারেশন থাকলে বাদ পড়ে যাবেন। সামান্য কাটা ছেঁড়ার দাগ থাকলে সমস্যা হবে না। 11 নম্বরে চোখ পরীক্ষা করা হবে। চোখ স্বাভাবিক অবস্থায় 6/6 আছে কিনা তা দেখা হয়। তারপর প্রার্থীর প্রাইভেট মেডিকেল পরীক্ষা হবে। ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাইভেট মেডিকেল সম্পন্ন হয়ে থাকে। এখানে প্রার্থীর শরীরে কোনো কাপড় থাকবে না, অথবা শুধু শর্ট একটি প্যান্ট পরিধান থাকবে। ছেলেদের ক্ষেত্রে ছেলে ডাক্তার দিয়ে এবং মেয়েদের ক্ষেত্রে মহিলা ডাক্তার দিয়ে উক্ত পরীক্ষা সম্পন্ন হবে। এখানে যেসব পরীক্ষা হয়ে থাকে তা হলো 1 নম্বরে প্রার্থীর পাইলস আছে কিনা, 2 নম্বরে অন্ডকোষে বা লিঙ্গে কোনো সমস্যা আছে কিনা। অন্ডকোষ একটা থাকলে, 2-এর অধিক 3টা থাকলে বা অন্ডকোষ না থাকলে সেক্ষেত্রে বাদ পড়ার সম্ভাবনা আছে। লিঙ্গে প্রোস্টেট ক্যান্সার আছে কিনা তা পরীক্ষা করা হয়। পরীক্ষার মাধ্যমে এটা ধরা পড়ে। 3 নম্বরে দাঁতের সমস্যা আছে কিনা তা পরীক্ষা করা হয়। 4 নম্বরে মেয়েদের প্রেগনেন্সি পরীক্ষা করা হয়। জরায়ুতে বা মূত্রনালীতে কোনো ধরনের ইনফেকশন আছে কিনা তা পরীক্ষা করা হয়। কুমারিত্ব পরীক্ষা করা হয় না। তারপর চূড়ান্ত মেডিকেল পরীক্ষা। 1 নম্বরে ডোপ টেস্ট। ডোপ টেস্ট হচ্ছে কোনো ব্যক্তি মাদকাসক্ত কিনা সেটা যাচাইয়ের মেডিকেল পরীক্ষা। মাদক বা অ্যালকোহল সহ বেশ কিছু নেশাজাতীয় द्रव्य आछे जा ग्रहण करार परेও एर रेश शरीरे थेके जाए और एगुलो डोप टेस्टर माध्यमे शनाक्त करा हय। ইউরিন বা মূত্র পরীক্ষার মাধ্যমে ডোপ টেস্ট করা হয়। দুই নম্বরে ইউরিন টেস্ট বা মূত্র পরীক্ষা। ছেলে এবং মেয়ে উভয়ের ইউরিন টেস্ট পরীক্ষা করা হবে। মেয়েদের ক্ষেত্রে ডোপ টেস্ট এবং প্রেগন্যান্সি টেস্ট দুটিই কিন্তু ইউরিন টেস্টের মাধ্যমে হয়ে থাকে। तीन नम्बरे रक्त परीक्षा ब्लाड टेस्ट। रक्त परीक्षा नहीं शरीरे एड्स हेपाटाइटिस बी आछे किना ता परीक्षा करा हय। यदि कारो एड्स हेपाटाइटिस बी परीक्षाय पजिटिव आसे ताहले किन्तु आपनार चाकरी होबे ना। चार नम्बरे इसिजी टेस्ट। इसिजी टेस्टर माध्यमे आपनार हृदस्पंदन, आपनार श्वास प्रश्वास, আপনার ব্লাড প্রেসার, সর্বোপরি আপনার পুরো বডিটা চেকআপ করা হয়। পাঁচ নম্বরে এক্সরে পরীক্ষা, এক্সরে টেস্ট। এক্সরে পরীক্ষার মাধ্যমে আপনার শরীরে বিভিন্ন জায়গায় কোনো হাড় ভাঙা রয়েছে কিনা তা পরীক্ষা করা হয়। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। और नित्य नतून भिडियो पे आर आर चैनल सबसक्राइब और पेजटी लाइक दिए फलो कर। तो देखा हे परवर्ती नतून को भिडियो ने से बंधु भलो थकबें सबाई। असलामु आलैकुम। धन्यवाद सबाई के।